সেদিনকে আমাদের একটা ছাগল মারা গেছে, এটা আপনারা আগের ভিডিওতে দেখতে পারবেন। আগে আপনার শিয়ালে রঙের একটা ছাগল ছিল, মা ছাগল, ওই ছাগলটা সেদিনকে কুত্তাই কামড়ায় মেরে ফেলাইছে। এবার তিনটে আপনার খাসি বাচ্চা হয়েছে। আমাদের এক বন্ধু কয়েকদিন যাবতই শুধু কমেন্ট করতেছে যে আপু ছাগলের দুধ দোয়ানো একটু দেখান, তো দোয়া ভাই একটু। মা ছেলের কি কষ্ট হইতেছে দুধ দোয়ানে? ছাগলে তো দোয়ানের অভ্যাস নাই, এই জন্য এরকম করবো না। আর তিনটে বাচ্চা হইলে আমাকে তো দোয়ান লাগে না, আর কিনে খাওয়ার লাগে। এবছর তো গাই আছে। আরে মহাকাণ্ড করে দিয়েছে ছাগলের দুধ দোয়ার নিয়ে। অনেক দুধ হয়ে গেছে, আর হবে না। দুঃখিত বন্ধুরা, একটা ছেড়ে দাও, দুইটা খাই, আবার একটা খাওয়াবেন। একটা নিয়ে উড়ে উড়ে করো, দুইটা দুটো খাও। ছাগলের দুধ দোয়ানোর অনেক চেষ্টা করলাম, তবে দুধ তো নাই। এই যে এতটুকু দুধ আইছি, তো যা আছে বাচ্চাই খাবে। তো আপনাদেরকে দেখাবো, সামনে আমি নতুন একটা ছাগল কিনবো বড় জাতের দেখিয়া, যাতে দুধ দোয়ায় দেখাইতে পারি। তো আপনারা সাথেই থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো আমি ছাগল নিয়ে বাড়ি যাই, চলো অব্বো একটু বাচ্চা রেখা দিবেন। I'm just like, I just...